রাজশাহীর বাঘা উপজেলার আড়ানি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 17 এপ্রিল সোমবার 25শে রমজান আড়ানি পৌরসভার প্রয়াত মেয়র মিজানুর রহমান মিনুর মিল মাঠ প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিলে প্রায় 500 ধর্মপ্রাণ মুসল্লি এবং সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জয় জয়ন্তী মারুতি সরকার, আড়ানি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোখলেসুর রহমান মুক্তা, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মতিউর রহমান মতি, বাঘা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান নিপন, আড়ানি পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ কামরুল হাসান জুয়েল, মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি মুক্তি খাতুন, সাধারণ সম্পাদক শিরিন আক্তার, আড়ানি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান নাইম খান, গণমাধ্যম কর্মী জিয়াউল ইসলাম জুয়েল, তন্ময় দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ টুটুল ইসলাম, সভাপতি আড়ানি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ। অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ রুবেল আলী, সাধারণ সম্পাদক আড়ানি পৌর বঙ্গবন্ধু সৈনিক লীগ। ডেস্ক রিপোর্ট পিআইবি 71 টিভি। রাজশাহী প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে পিআইবি 71 টিভি।